جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. أمرا كنو أهنكار كوري كنو غرب كوري كنو مانوش شاتي خراب آچرن كوري كنو تادش شاتي بندو تشول باچرن كرتي پارينا بندو ترجن كرتي پارينا أمرا كي جانينا সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালোবেসে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে ফেলবেন। মানুষের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পেলেই আমরা দুনিয়া আখেরাত সব কিছু অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। মানুষের ভালোবাসা সম্পদ দিয়ে ক্রয় করা যায় না, মর্যাদা দিয়ে ক্রয় করা যায় না, বংশের পরিচয় দিয়ে ক্রয় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে প্রয়োজন উত্তম আদর্শ, উত্তম আচরণ, যেটি রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, খালিকুন নাস বিখুলুকিন হাসান। মানুষের সাথে উত্তম বা আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। মানুষের ভালোবাসা পেতে হলে কোনো কিছু প্রয়োজন হবে না, সময় ব্যয় হবে না, অর্থ অপচয় হবে না, আপনার কষ্ট হবে না, শুধু প্রয়োজন তাদের সম্মুখে একটু হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা, আপনার একটু হাসি। তবে জেনে রাখুন, মুখের হাসি তো তখন বের হবে যখন আপনার অন্তর পবিত্র থাকবে, আপনার অন্তর গর্ব অহংকার সব থেকে যখন মুক্ত থাকবে, তখনই তো আপনার মুখে হাসিজ্জ্বল চেহারা কথা বলতে পারবেন, মুখে হাসি আসবে। প্রিয় বন্ধু, আমি আপনি যত মুসলিম রয়েছে সকলে আল্লাহর সৃষ্টিজীব, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবাইকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আমিও মাটির, আপনিও মাটির, আমিও আদম সন্তান, আপনিও আদম সন্তান, আমিও মায়ের গর্ভ থেকে, আপনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আমার রিজিক দাতা আল্লাহ, আপনার রিজিক দাতা আল্লাহ, আমার উপর আপনার কোনো কর্তৃত্ব নেই, কোনো অহংকার নেই, কোনো মর্যাদা নেই। মর্যাদা বিবেচিত হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, সে মর্যাদাশীল বেশি। দুনিয়াতে যত বাহাদুরি করুন না কেন, কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানব জাতি, হে লোক সকল, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলা থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। পরবর্তী তোমাদেরকে বিভক্তি করেছি, বিন্যস্ত করেছি বিভিন্ন দল জাতি গোষ্ঠীতে বংশে, যেন তোমরা পরিচয় লাভ করতে পারো, পরিচয় পেশ করতে পারো। তবে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাশীল যে তাকওয়াদারি বেশি, আল্লাহর ভীতি আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে, মুত্তাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই ইরশাদ করেছেন, লা ফারকা লি আরাবিন আলাল আজাম ওয়ালাল আবিয়াদ ওয়ালাল আসওয়াদ ওয়ালা আহাদিন আলা আহাদ ইল্লা বিত্তাকওয়া। কোনো আরব অনারবের উপর কোনো মর্যাদা নেই, কোনো সাদা কালোর উপর মর্যাদাশীল হতে পারে না, কেউ কার উপর মর্যাদাশীল হবে না, একমাত্র তাকওয়ার ভিত্তিতে মর্যাদাশীল হবে এবং তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আল্লাহকে ভয় করুন যে অবস্থায় থাকুন না কেন, এবং পাপ করলে ভালো কাজ দিয়ে পাপটি মোচন করার চেষ্টা করুন, মানুষের সাথে হাসি উজ্জ্বল চেহারায় উত্তম আদর্শ বিনিময় করুন। মানুষ যখন ভালোবাসবে আল্লাহও ভালোবেসে নেবেন, দুনিয়া আখেরাত উভয়টাই আপনার জন্য মঙ্গলজনক হবে।